और ये अंपायर गोपी का सिन्हा ने इशारा किया चौके का और काफी बड़ी अंपायरिंग इस मैच में देखने को मिला। শিলচরে আসাম প্রিমিয়ার ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডের খেলা চলছে। সেখানে আমরা দুজন কমেন্টেটর পেয়েছি, শ্রীময় ভট্টাচার্য এবং স্বর্ণদীপ ঘোষ। আজকে ম্যাচ শেষে আমরা অফিসিয়াল স্কোরার দিলীপ কুমার দাস, আম্পায়ার গোপীকান্ত সিনহা এবং স্কোরার জয়দীপ রায়, সে সঙ্গে রয়েছেন আমাদের দুই কমেন্টেটর। ওনাদের সঙ্গে কথা বলে জানতে চাইব শিলচরের মাটিতে একটা আন্তর্জাতিক স্তরের চ্যানেল বা অ্যাপ তা বলতে পারেন, ফ্যানকোড, ফ্যানকোডে কাজ করে ওদের কীরকম লাগছে আপনি একটু বলুন তো। এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, প্রথমবারের মতন আমরা এই অপরচুনিটিটা পেয়েছি যে এরকম একটা ব্রডকাস্টিং অ্যাপের মধ্যে এরকম কমেন্ট্রি করা, একটা এরকম বিশেষ টুর্নামেন্ট আসামের, আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ, এটা আমরা জানি একটা বড় খেলা হয় আসামের মধ্যে, তা আমরা খুব খুশি যে আমরা এই অপরচুনিটিটা পেয়েছি। আচ্ছা আচ্ছা, এখন স্বর্ণদীপ কোথায় আছো? আমি গুয়াহাটি থাকি, গুয়াহাটিতে আমি বিএলএলবি পড়ছি, এনএফ ল কলেজ থেকে। আচ্ছা, আর এখানে কমেন্ট করতে গিয়ে কী ধরনের সমস্যা মুখোমুখি হতে হচ্ছে? সমস্যা এখন পর্যন্ত আমরা এমন কিছু পাইনি, যা সেটাই হলো আমরা এখন প্রথমবারের মতন করছি, খালি হ্যাঁ এখন পর্যন্ত বৃষ্টিটা একমাত্র সমস্যা, যেটা আমরা কিছু বহুত অনেক দিন থেকে দুই তিনটা ম্যাচ বৃষ্টির কারণে হতে পারিনি। আচ্ছা আচ্ছা, আর বুঝতে পারলাম। আচ্ছা, বড় কথা হলো এই যে ম্যাচগুলা শিলচরের দর্শকরাও দেখছেন, বিশেষ করে শিলচরের দর্শকরা বা যারা আপনাদের মানে ফ্যানরা বা ফ্রেন্ডরা আছেন, ওরা কী ধরনের রেসপন্স দিচ্ছে? রেসপন্স অনেকই ভালো, প্লাস সবাই অনেক খুশি আমাদের এই অপরচুনিটি পাওয়ার জন্য, বিকজ শিলচর থেকে এরকম অপরচুনিটি অনেক কম মানুষই পায়, অ্যান্ড উই আর ভেরি লাকি এনাফ কি আমরা এই অপরচুনিটি পেয়েছি। সো আশা করছি এরকম যে ভালোবাসা আমরা পাচ্ছি সবার সবার থেকে, আমরা আরও এটাকে আগিয়ে নিয়ে যেতে পারবো আর আমরা আরও ভালো কাজ করতে পারবো। শ্রীময় কবে থেকে কমেন্ট্রি করছো? কমেন্ট্রি আমার 2022 থেকে। আচ্ছা, স্পোর্টস ন্যাশনাল স্পোর্টস ডে 29 আগস্ট 2022। এটা ফুটবল ছিল না ক্রিকেট ছিল না? আমার ক্রিকেট টুর্নামেন্ট ছিল, চ্যারিটি ম্যাচ ছিল এটা, ওরা স্পোর্টস টার্ফে হয়েছিল। আর স্বর্ণদীপ কখন থেকে? আমিও সেম ডে ন্যাশনাল স্পোর্টস ডে একসঙ্গে শুরু করেছি। আচ্ছা, কোন জায়গায় খেলাটা ছিল? এটা মেহেরপুরের যে স্পোর্টস টার্ফ আছে এখানে, হ্যাঁ ইন্ডোর স্টার্ফে, হ্যাঁ ন্যাশনাল স্পোর্টস অর্গানাইজেশনে কি টুর্নামেন্ট অর্গানাইজ করা হয়েছিল। আপনাদের মানে ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি, উজ্জ্বল ভবিষ্যৎ। আর ওদের দেখতে পেরে আমাদের ভালো লাগছে, যেমন দিলীপ অনেক হেল্প করছেন, দিলীপ কেমন লাগছে ওদের কমিউনিটি আপনি নিশ্চয়ই শুনেন তো? ভালোই লাগছে, কারণ ওদের যে নতুন মানে নতুনভাবে যে ওরা করছে সেটা বুঝেই যাচ্ছে না, লাগছে যে কোনো মানে প্রফেশনাল কমেন্টেটরই কমেন্ট্রি করছে, যেটা শুনে মানে মানে বাইরের কেউ করছে, বাইরের কেউ করছে, তাদের নলেজ এবং তাদের যেগুলো ওয়ার্ডস চুজ করছে তারা একদম পারফেক্ট, যেটাকে বলে ক্রিকেটের পারফেক্ট ওয়ার্ডস। হ্যাঁ, এই কারণে আমি শোনার পর লাগছে যেমন টিভিতে বসে আমি কমেন্ট্রি শুনছি। গোপীকান্ত আপনার কেমন লাগছে ওদের কমেন্ট্রি? আমি আসাম ক্রিকেটের যে বাইজু স্পন্সরের যেগুলো আসাম ক্রিকেটের টুর্নামেন্ট আছে, বহু টুর্নামেন্ট আমি করেছি এবং আসামি প্রিমিয়ার ক্লাবের বিগত দিনের আরও যেগুলো টুর্নামেন্ট ছিল সেগুলো করেছি, কমেন্ট্রি শুনেছেন? কমেন্ট্রি শুনেছি এবং ওদেরও যারা কমেন্টেটর ছিল তাদেরও শুনেছি, এবং এই বাইজু যে স্পন্সর চ্যালেঞ্জার ট্রফি সেটাও শুনেছি আমি। আচ্ছা, কিন্তু শোনার পরে আমার লাগছে এই যেগুলো কমেন্ট্রি ছিল সেগুলো বাইরে থেকে আগত, কিন্তু এদের যে কমেন্ট্রি শুনে আমাদের সত্যিকারেই বলছি যে আমি কোনোদিন ভাবিনি যে বরাকবেলির মাটিতে, শিলচরের মাটিতে এইভাবে কমেন্ট্রিরা আসে, এটা প্রথম আমি শুনছি এবং আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আর সত্যকারে বলছি যে ওরা যদি এইভাবে কমেন্ট্রি করে একদিন আমাদের বোরাকে বোরাকের নাম বলবে, এবং আসামেরই আসামেরই মধ্যে এই যেগুলো যে বাইজু স্পন্সর করছে এইগুলোর মধ্যে ওনার স্থান নিশ্চিন্ত পাক্কা হবে, সেটা আশা করি। তাদের একটা পার্ট টাইম প্রফেশন যেটা ওরা ওইখানে ওরা বিয়ে করতে পারে, আমাদের তো পার্ট টাইম ওরা হয়তো একদিন ফুল টাইম হয়ে যাবে। আচ্ছা, একটা বল আপনারা কমেন্ট্রি করুন না, দুজনে মিলেই একটা বল বা দুটা বল কমেন্ট্রি করুন, মনে করুন আপনার সামনে ম্যাচ চলছে, কারণ দর্শকরা সবসময় তো দেখতে পাবেন না, সরাসরি করুন একটা কমেন্ট্রি দুজনে মিলেই, হিন্দি ইংলিশ মিলে একটা লাস্ট বল, লাইক এখন যে ম্যাচ হয়েছে, হ্যাঁ লাস্ট বল, এই ম্যাচের লাস্ট বল যখন 2 রান লাগছিল, আচ্ছা তখন ভালো বল তো কো স্টার্ট করে। সো উইথ দিস উই হ্যাভ দ্য নিউ বোলার কামিং ইন ফ্রম দ্য প্যাভিলিয়ন এন্ড হি কামস ইন এন্ড বোলস আ শর্ট ডেলিভারি হিয়ার, দ্য ব্যাটসম্যান পুলস ইট, বেহতরিন শট হমে দেখনে মিলা বল্লেবাজ সে, ইসকে সাথ বল্লেবাজ সে উইনিং শট করকে ইস ম্যাচ খতম কিয়া আর বিজেতা বনে ইস টিম কে লিয়ে। ও মানে আম্পায়ার গোপীকান্ত সিনহা বাউন্ডারি মেরেছিলেন, ওনার সম্পর্কে একটু বলুন না সেই সঙ্গে, আম্পায়ার সিনহা মানে সিগনাল দিয়েছিলেন বাউন্ডারির, আর এই আম্পায়ার গোপীকান্ত সিনহা নে ইশারা কিয়া চৌকে কা, কাফি বড়ি আম্পায়ারিং ইস ম্যাচ মে দেখনে কো মিলা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গেম অফ ক্রিকেট এন্ড উই ওয়েলকাম ইউ দ্য নেক্সট গেম। থ্যাংক ইউ ভেরি মাচ।